নিজের দায়িত্ব বুঝছিল, সেখান থেকে আপনাদের বলে দিলাম যে এখানে অ্যাকাউন্ট করেন না বা ডিপোজিট করেন না, অ্যাকাউন্ট করেন সমস্যা নেই, ডিপোজিট করিয়েন না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমি যে ওয়েবসাইটটা নিয়ে কথা বলবো এটা হলো কামালি। হয়তো আপনারা এই ওয়েবসাইটের ফাঁদে অনেকেই পা দিয়ে দিয়েছেন। ইউটিউবে দেখেছি যে অনেক ইউটিউবার ভিউ পাওয়ার জন্য, তাদের যে ভিউ আছে সেটা পাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে ইউজ করতেছে এই ওয়েবসাইটটা দ্বারা। তো এটা দেখার পরে আমি ভাবলাম যে ওয়েবসাইট নিয়ে অবশ্যই কথা বলা দরকার, কারণ এখানে যেহেতু ডিপোজিটের বিষয় আছে, আমার ইউটিউব ফ্যামিলির যারা আছে তাদেরকে সচেতন করা উচিত। তারপরে ইউটিউব প্ল্যাটফর্মে যারা আছে, যেহেতু আমি ইউটিউব করি তো দায়িত্বের মধ্যে পড়ে, যেহেতু আমার ফ্যামিলিতে কিছু আছে, তারপরে ইউটিউবে একটা ভিডিও দিলে ফ্যামিলির বাইরেও কিন্তু ইউটিউব সাজেস্ট করে। হয়তো আপনারা অনেকেই এই ফাঁদে পা দিতে পারেন, যেহেতু আমি দেখেছি অনেক ইউটিউবার প্রায় দেখা গেছে 10,000 ভিউ হয়ে গেছে। 10,000 মানুষের মধ্যে দেখা যায় যদি 100 বা 500 মানুষ যদি এখানে ইনভেস্ট করে থাকে তাহলে কিন্তু তাদের কিন্তু লস হয়ে গেছে। তো এটা কিন্তু টাকাটা পাবে না তারা, আমি এটা শিওর দিয়ে বলতে পারি, কারণ এরকম ওয়েবসাইট কখনোই টাকা দেবে না। কারণ একটা আপনাকে রেফারের বিনিময়ে এখানে প্রায় দিতেছে 150 টাকা, আর আপনি ঢুকার জয়েন করার সাথে সাথে আপনাকে 300 টাকা দেবে, এরকম কিন্তু আপনার থাম্বনেল দেওয়া আছে অনেক ইউটিউবারে। তো আপনারা কিন্তু সঙ্গে সঙ্গেই মানে উপরে পড়তেছেন সেই ওয়েবসাইটের দিকে, কিন্তু আসলেও বাস্তবতাটা কী বা রিয়েলিটিটা কী, এখানে আপনাদের কী টাকা দিবে কি না, সে বিষয়গুলো আপনারা জাস্টিফাই করেন না। তো এই জন্যই ভাবলাম যে না, কথা বলা দরকার এই ওয়েবসাইটের সম্পর্কে। ওয়েবসাইটটা দেখতেছেন কামালি, এরকম ওয়েবসাইটের নাম আমি জীবনে শুনিনি, আজকেই কিন্তু প্রথম শুনলাম কামালি আর কি। যাই হোক, তো আপনারা শুনছেন সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এরকম ওয়েবসাইটের নাম বা এরকম কোনো কিছু, আপনাদের কমেন্ট কিন্তু মতামত আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে। তো এই ওয়েবসাইটে আমি অবশ্যই একটা অ্যাকাউন্ট খুলে নিয়েছি। আপনাদের খোলার পরে আমি একটু ঘাটাঘাটি করে দেখেছি, ইউটিউবেও আমি ঘাটাঘাটি করেছি, করে দেখার পরে বুঝলাম যে না, এখানে অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও করা উচিত। যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে যারা ইনকাম রিলেটেড ভিডিওগুলো দেখে বা ইনকাম করে, তারা কিন্তু অবশ্যই মানে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে মেয়ে বা লোয়ার মিডিল ক্লাস, তো অবশ্যই কিন্তু তাদেরকে সচেতন করা উচিত তাদের কষ্টের টাকা। তো এই জন্যই ভাবলাম যে এখানে এইটা নিয়ে কথা বলি। তো দেখেন আমি এখানে একটা অ্যাকাউন্ট করেছি আপনাদের মানে বোঝানোর জন্য আর কি। তো আমি অ্যাকাউন্টটাতে লগ ইন করি, দেখেন আমি অ্যাকাউন্টটাতে লগ ইন করছি করতেছি আর কি। তো অ্যাকাউন্টটাতে লগ ইন করি, আমি এখানে ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড যে কী দিয়েছিলাম পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। তো এখানে একটা পাসওয়ার্ড দিয়েছিলাম আমি, মনে আছে কি না দেখি আপাতত যে হয় কিনা। তো আমাদের কিন্তু ঢুকে গিয়েছে। তো একটা মজার কাহিনী দেখেন, এখানে ঢোকার সাথে সাথে কিন্তু আপনাকে 300 টাকা দিবে, এই দেখেন এই যে 300 টাকা কিন্তু দিয়ে দিছে তারা ব্যালেন্সে। তো দেখেন আরও কিছু টুইস্ট আছে, তো আমি সেগুলো দেখাচ্ছি আপনাদের। তো এখানে এই যে দেখেন মিশন হল, মিশন হল নামের একটা তারা মিশন খুলেছে। তো সেখানে মিশনে কিন্তু বলা আছে যে কমিশন পাবেন 1% যদি 10টা হয় আপনার রেফার। তারপরে সেকেন্ড লেভেলে গেলে আপনি পাবেন, তো এরকম কিন্তু তারা একটা মিশন দিয়েছে। আর আরেকটা টুইস্ট দেখাই আপনাদের, সেটা হলো কোথায় গেল তাদের বাংলাতে, যেহেতু সব কিছু রিচার্জে যদি যান আপনি রিচার্জ, এখানে একটা কাহিনী দেখলে বা তাদের রিচার্জের অ্যামাউন্ট দেখলে আমি নিজেও কিন্তু চমকে গেছি। 1,000, 2,000, তারপরে হলো 5,000, লাস্টেরটা যদি দেখেন এখানে কত, 5,00,000। ভাই যারা ফ্রিল্যান্সিং করে তারাও তো এত টাকা ইনকাম করে না। তো যাই হোক, তাদের ওয়েবসাইট থেকে 5,00,000 টাকা ইনকাম করার মতো মানুষ আছে, এবং কি তারা 5,00,000 টাকা দিবে এটা আমার বিশ্বাস হয় না। আপনাদের বিশ্বাস হয় কি না সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। তো এই ওয়েবসাইটটা মূলত কিন্তু তাদের কিন্তু দেখেন এখানে যদি দেখি, তারা এখানে যে ডিপোজিটের অপশন আছে তাদেরকে আর্থিক যে ইয়াটা, আর দেখেন এখানে যারা যারা টাকা পাইতেছে মানে কমিশনে কমিশন না আর কি, লগ ইন করার সাথে সাথে যারা টাকা পাইতেছে তাদের কিন্তু এটা তারা দেখাই দিতেছে যে এই পাইছে এই পাইছে লাস্ট নাম্বার, যাই হোক সেটা কিন্তু দেখাই দিতেছে। তো দেখেন এখানে কিন্তু তাদের আর্থিক যে বিষয়টা আছে, এখানে যদি যান আপনি দেখেন এখানে তাদের একটা প্ল্যান আছে আর কি, আর্থিক প্ল্যান। আর এখান থেকে যে উইথড্র করতে পারে নাই কেউ, তো সেটাও কিন্তু ইউটিউবে গেলে আপনারা সার্চ করলে এটা কিন্তু দেখতে পারবেন। আর ওয়েবসাইটটা বানাইছে যখন আমি লগ ইন করতে গেছি, সেখানে অবশ্যই একটু টাকা খরচ করেই বানাইছে, তো যেহেতু মানুষের ওখান থেকে টাকা নিবে অবশ্যই ওয়েবসাইটটা একটু মানে অর্গানাইজ হতে হবে, তো সেই বিষয়ে চিন্তা করেই তারা বানিয়েছে আর কি। যাই হোক,
আমন্ত্রণ আমন্ত্রণ মানে আপনি কমিশন বোনাসটা পাবেন, এই যে আমন্ত্রণ যদি জানান কাউকে তাহলে আপনাকে একটা রেফারেল লিঙ্ক দিবে বা কোড দিবে, সেটার মাধ্যমে আপনি জানাইতে পারবেন। এই যে এখানে দিচ্ছে দেখেন লিঙ্ক দিয়ে দিছে। তো যাই হোক, এগুলো কিন্তু আসলে একটা মানে স্ট্রাকচার আর কি, পরিকল্পিত তাদের সব কিছু ওয়েবসাইটে বানায় রাখছে যেন আপনারা ফাঁদে পা দেন। তো আমি বলবো আপনারা এই ফাঁদে কখনোই পা দিবেন না। দেখেন এখানে কিন্তু বলছে 300 টাকা আপনাকে দিয়ে দিছে, আর আপনি যদি রেফার করেন বা কাজ করেন তাহলে কিন্তু এখান থেকে মানে খুব সীমিত পরিমাণে টাকা দিবে আপনারা। মানে ওই টাকা তুলতে তুলতে আপনি দেখা যাবে আপনাকে অন্য লোভ দেখাবে, সেটা হলো ডিপোজিট। ডিপোজিট করলে আপনার লেভেল বেড়ে যাবে, ধরেন এই যে লেভেলটা আছে যে এইটা কমিশন লেভেল, এটা বেড়ে যাবে। তো আপনি এই ফাঁদে পা দিয়ে অবশ্যই দেখা গেছে 200-300 টাকা ডিপোজিট করে বসলেন, বসলে কিন্তু আপনার ওই 1000 টাকা হবে। দেখবেন বিভিন্ন ইস্যু আপনাকে দেখাবে, এই সমস্যা এই সমস্যা, যাক সেগুলো দেখাই কিন্তু আপনাদের এই টাকাটা আর দিবে না। তো আমি বলবো আপনারা এই ওয়েবসাইটে কখনোই কাজ, এরকম ওয়েবসাইটে কাজ করবেন না, কারণ বাংলাদেশি কোনো ওয়েবসাইট থেকে আপনাকে 300 টাকা দিবে আপনি জয়েন করার সাথে সাথে। এটা আমি মানে আমার ইউটিউবিং 2018 সাল থেকে ইউটিউবিং করতেছি, এই ইউটিউবিং লাইফে আমি এরকম কোনো ওয়েবসাইট পাইনি। তো যাই হোক, সেটা আপনার ব্যাপার, আপনি যদি চান যে আপনি করবেন তাহলে আপনি করতে পারেন। আমি আমার যতটুকু দায়িত্ববোধ ছিল সেখান থেকে আপনাদের বলে দিলাম যে এখানে অ্যাকাউন্ট করেন না বা ডিপোজিট করেন, অ্যাকাউন্ট করেন সমস্যা নেই, ডিপোজিট করিয়েন না। তো এরকম টাইপের ওয়েবসাইটে আপনারা যদি ডিপোজিট করেন আমি নিশ্চিত বলি আপনারা ধরা খেয়ে যাবেন। তো এগুলো কিন্তু করবেন না। এদিকে আরও তাদের যা হোক, এগুলো তো আমি দেখিই নাই। তো এখানে আরও তাদের সেবা টেবা যায় অনেক কিছু দিয়ে রাখছে। তো যাই হোক, এইটাই ছিল এই ওয়েবসাইটে যে 300 টাকা দিবে এবং কি আপনাদের ডিপোজিট করবেন, করলে আপনাদের উইথড্র করতে পারবেন। এটাও কিন্তু তাদের, আমি অ্যাডমিনের সাথে কথা বলেছি তো তারা কিন্তু এটাও বলেছে যে ডিপোজিট করতে হবে। তো হয়তো দেখা গেছে অনেক ইউটিউবার তারা কিছু টাকা পেয়েছে, 700-800 টাকা পেয়েছে, তো এইটার বিনিময়ে বা 1000 টাকা দিয়েছে বা 1500 টাকাই দিল, এইটার বিনিময়ে আপনাদের এই প্রতারণার ফাঁদে একটা ভিডিও করে দিলে কিন্তু আপনারা ইউটিউবারদের কিন্তু আপনারা বিশ্বাস করেন। কিন্তু আপনারা 2-3 দিন থাকলে একটা ইউটিউব চ্যানেলের সাথে তাহলে কিন্তু বুঝে যাবেন যে সেই ইউটিউবার কতটা মানে ট্রাস্টেড। তো তারপরে কিন্তু আপনারা আলটিমেটলি চলেই যান, বুঝেন যেহেতু ধরা খাওয়ার পরে কিন্তু গালি টালি দিয়ে চলেই যান। তো এরকম ইউটিউবারে কিন্তু অভাব নেই এই মানে ইউটিউব প্ল্যাটফর্মে, তো তাদের থেকে অবশ্যই দূরে থাকবেন আমি বলবো। আর আমি কিন্তু এরকম বিষয় দেখলেই কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি ভিডিও দিয়ে দিই, যতই আমার বাধা আসুক বা যত কিছুই বলুক অ্যাডমিন প্যানেল থেকে, এরকম ওয়েবসাইটে কিন্তু আমি এগুলো ভয় পাই না। আমি চাই যেন ইউটিউব ফ্যামিলি, আমার ফ্যামিলি যারা আছে তারা যেন সেফ থাকে। তো আজকের ভিডিওটা এই ওয়েবসাইট সম্পর্কে এই পর্যন্তই। আর ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের যদি হেল্পফুল হয়, যে মনে করেন যে না আমি একটা প্রতারণার ফাঁদ থেকে বেঁচেছি বা ইনভেস্ট করতে যাচ্ছিলাম, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্টে, আপনারা কী টাইপের ভিডিও চান, বা আপনি যদি কোনো কাজ করেছেন কোনো ওয়েবসাইটে বা পেমেন্ট দিচ্ছে এরকম ওয়েবসাইটে যদি এক্সপিরিয়েন্স আপনার থাকে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেটা বিষয়ে ভিডিও করে সবাইকে জানিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।